স্বেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে হাজির হয়েছি। আমার এই অনুষ্ঠান আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার আরাধ্যা দেবী, যার সেবিত বিগ্রহকে আমি আরাধনা করে থাকি, সেই মহামায়া যোগমায়া জগদ্ধাত্রী, তার চরণে প্রণাম জানাই। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম, দেবী দুর্গাই নম, দেবী দুর্গাই নম। প্রতিদিন আমি কিছু না কিছু বিষয়ের উপর আলোচনা করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব সেন্সিটিভ বিষয়, খুব সংবেদনশীল বিষয়, যে সম্পর্কে টানাপোড়েন বা বশীকরণ। এই যে সম্পর্ক বা রিলেশন, সেটা বৈধ হোক বা অবৈধ হোক, সে যেটাই হোক না কেন, অনেক সময় দেখা যায় সম্পর্কের এই যে টানাপোড়েনে পড়ে মানুষের জীবন উষ্ণাগত হয়ে যায়। সে ভালোভাবে খেতে পারে না, শুতে পারে না, কাজে মন দিতে পারে না, সবসময় তার একটা উৎকণ্ঠা, অ্যাংজাইটি বা টেনশান তাকে তাড়িয়ে বেড়ায়। এই যে সম্পর্কের অবনতি নিয়ে বহু মানুষ আমার চেম্বারে কিন্তু আসছে। একটা বিয়ের আগে হচ্ছে, অনেক ক্ষেত্রে বিয়ের পরেও এসে পড়ছে। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, যেহেতু সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেক অ্যাক্টিভ, সেইগুলো মাথায় রেখে এই ঘটনাগুলো ঘটছে। আসছি সে প্রসঙ্গে। প্রথম কলার কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা তো অনেক বড় জায়গা, কলকাতার কোথায়? হ্যাঁ, মেটিয়া ব্রুজ। আচ্ছা আচ্ছা, বলো তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ হ্যাঁ দেখি। কতদিন ধরে দেখছো? দেখি তাই। তা আজকে কার সম্পর্কে জানবে? আমি ছেলের সম্পর্কে জানবো। ছেলের নামটা বলবে? হ্যাঁ, সুব্রত মণ্ডল। ছেলের জন্ম তারিখটা বলবে? 24/11/93 একটু জোরে বলো, 24 নভেম্বর 1993। সময়টা বলবে? রাত্রি ১০টা ১০। জন্মস্থান কোথায়? জন্মস্থান বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো বলছি, ছেলের যেটা প্রশ্ন আছে তোমার কর্মজীবন নিয়ে, প্রথম হচ্ছে ছেলের হচ্ছে মীন রাশি কেমন। আর একটা কথা বলি, ওর লগ্ন এখানে যেটা পাচ্ছি কর্কট লগ্ন। হ্যাঁ, তা মীন রাশি হচ্ছে জলরাশি, ঠিক আছে? তাহলে এই যে রাশিচক্রের মধ্যে দশম ভাব, কর্ম মান যশ প্রতিপত্তি দশম ভাব থেকে বিচার করি, দশমপতি এখানে অত্যন্ত ভাবে অশুভ রয়েছে, যার জন্য কর্মের জায়গাটা ওর ভালো হচ্ছে না, তাই তো? কর্মের জায়গাটা থেকে ও আশানুরূপ ফল পাচ্ছে না গো। অবশ্যই, গ্রহ যতক্ষণ প্রতিবিধান না করবে, এগুলো সম্পূর্ণ দৈব কৃপা বলে, পুজো পাঠের দ্বারা এটাকে যদি করা যায় তবে এর পরিবর্তন হয়। কারণ মীন রাশির জাতক জাতিকাদের আগামী 29 এপ্রিল 2022 থেকে শনির সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে। কেমন একটা পরিবর্তন, মানে জবটাকে চেঞ্জ করতে পারবে? আমি কি বলছি আগে মন দিয়ে শোনো, তুমি তোমার মতো বলে গেলে হবে না, কারণ শনির সাড়ে সাতই শুরু হচ্ছে। যেহেতু জন্মকালীন ওর শরীর
ঠিক জায়গায় নেই, ওকে নানাভাবে ট্রাবল দেবে, নানাভাবে সমস্যা নিয়ে আসবে, নানা ডিস্টার্ব ওর মাথার মধ্যে ঘুরপাক খাবে, এগুলো কিন্তু আসবে। এবং ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। কেমন এই জায়গার জন্য আমি বলবো একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও, না হলে কর্মের জায়গায় যেমন ডিস্টার্ব হবে তার সাথে সাথে ওর কিন্তু বিয়ের জায়গাটাতেও প্রবলেম নিয়ে আসবে। ছেলের একটু চট করে মাথাটা গরম হয়ে যায়, হয়ে যায় এইটার কিন্তু তুমি, হ্যাঁ একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও, আরো বিচার আছে। তাহলে এই যে সম্পর্কে টানা পড়ে না, যেটা আজকে আমার বিষয়, সম্পর্ক রিলেশন, এই সম্পর্ক কথাটা ছোট, এর কিন্তু পরিধি অনেক ব্যাপৃত, অর্থাৎ বিশাল। এই সম্পর্কের মধ্যে যদি কোন, কারণ এটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ বিষয়, সংবেদনশীল বিষয়, আপনি সব কাজ করছেন, সব কিছু হচ্ছে, কিন্তু মনটা পড়ে আছে সেই জায়গায়। কারণ মানুষ বেঁচে থাকে মনের জোরে, মন সাচ্চা তো সব সাচ্চা। তাহলে এই যে সম্পর্ক রিলেশন, এটার জন্য প্রধান গ্রহ হচ্ছে রাহু। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে হয়তো লুকিয়ে সম্পর্কটা চলছিল, হঠাৎ করে সেটা প্রকট হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল, স্ত্রীর ব্যাপারটা স্বামী জানতে বাধ্য হয়ে গেল, গ্রহ স্বামী দেখে ফেলল, কোনো না কোনোভাবে একটা মেসেজ এলো, হয়তো ফোনটা সে লুকিয়ে রেখেছে, মেসেজটা চোখে পড়ে গেল, মেসেজের মধ্যে হয়তো এমন একটা কথা লেখা রয়েছে, সেইখান থেকে দাম্পত্য জীবনে অশান্তি সূত্রপাত। শুধু সূত্রপাত নয়, এবং তার সঙ্গেও সম্পর্কে টানা পড়েন। এই যে কি কষ্ট যার হয়, যারা এই ফেজের মধ্যে রয়েছে, যারা ভুক্তভোগী, যারা প্রবলেমটাকে নিয়ে রয়েছে, তারা একমাত্র জানে। আসছি সে প্রসঙ্গে দ্বিতীয় কলার। হ্যালো, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলবে। সুমন্ত মালিক বলছি। কোথা থেকে বলছো? মেমারি থেকে। মেমারি, বর্ধমান? হ্যাঁ। বলো, তোমার নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ নিজের সম্পর্কে। তোমার জন্ম তারিখটা বলবে? 9/4/1990। সময় বলবে? 11:05 AM। সোমবার জন্মবার কি? সোমবার। হ্যাঁ হ্যাঁ। তোমার কন্যা রাশি ঠিক আছে? পৃথ্বী রাশি এবং বায়ু রাশির লগ্নধিপতি, ঠিক আছে? তোমার এ বলি, কি করছো এখন? পড়াশুনো 90 সালে জন্ম তো? তুমি পড়াশুনোর ক্ষেত্রে কোনো গ্যাপ গেছে, ইয়ার লস হয়েছে, এমন কিছু ঘটনা কি ঘটেছে? কারণ তোমার রাশিচক্র অনুযায়ী ইয়ার লস হওয়া, কোনো গন্ডগোল হওয়া, এই ব্যাপারগুলো রাশিচক্রের মধ্যে দেখা যাচ্ছে, বুঝেছ? যার দরুন তোমার কিন্তু বর্তমান ফেজে তুমি কিন্তু ঠিক জায়গায় নেই, প্রচণ্ড একটা টেনশনের মধ্যে রয়েছো, একটা অযথা হতাশা। জীবনে প্রতিষ্ঠা পাবো তো, জীবনে দাঁড়াতে পারবো তো, এই সকল বিষয়গুলো কিন্তু এসে পড়ছে। দেখো আমি যা দেখছি, তুমি এখানে ব্যবসা, তোমার 1+7+10 কানেকশন পাচ্ছি, কোনো ব্যবসার সঙ্গে জড়িত হও, বুঝলে? কারণ চাকরি থেকে তুমি যে বিশাল কিছু করতে পারবে, ভালো কিছু হবে, এটা বলা যায় না, দেখাও যায় না, কারণ অসময়ে। তোমার আরেকটা কথা হলো, তোমার প্রত্যেকটা কাজে বাধা, তোমার প্রত্যেকটা কাজ কিন্তু বাধা পেতে পেতে এগোতে হয়, এক চান্সে তুমি সাফল্য পাও না বা সফলতা হয় না, মেলাও, বুঝেছো?
এবং তোমার বাস্তুটাকেও একটু দেখিয়ে নেবে, বাস্তুর জায়গাটা ভালো দেখছি না। তাহলে চলে আসি সম্পর্কের টানাপোড়েন, যেখানে ছিলাম আমরা, অর্থাৎ জানাজানি হয়ে গেল, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় কারোর সঙ্গে বন্ধুত্ব করেছে, তার সঙ্গে সম্পর্ক চলছে এবং খুব ভালো সেখানে থাকতে মনটা ভালোভাবে ছিল, সে মানে মনের দিক থেকে সে খুব ফ্লেক্সিবল ছিল, কিন্তু হঠাৎ করে তার স্বামী জানতে পেরে গেল, কোনো না কোনোভাবে জানাজানি হয়ে গেল। আবার অনেকে বন্ধুর মতো মিশে ব্যাপারটাকে হালকা করে নেয়। আমি এমনও মানুষ দেখেছি যে বন্ধুর মতো মিশে সেই ব্যাপারটাকে হালকা করে নেয়। তা কোনো জিনিস যখন হালকা হয়ে যায়, লাইট হয়ে যায়, ওয়েটটা লাইট হয়ে যায়, তখন কিন্তু সেটা নিয়ে ভয় না। যখন জানাজানি হয়ে গিয়ে তাদের মধ্যে তিক্ততার সম্পর্ক চলে এলো, তখন দেখা যায় চরম কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে মানুষ। আমি বহু ক্ষেত্রে তো আজকে জ্যোতিষ করতে করতে বহু ব্যাপারগুলো দেখলাম দেখলাম সেদিনকেও একজনকে পেলাম ইচ্ছাময়ী কালী বাড়িতে। অর্থাৎ ভদ্রলোকের একটা পাস্ট আছে, একটা অতীত আছে, তিনি যাকে বিয়ে করেছিলেন সেই স্ত্রী পয়সা ছাড়া, মানে কি বলবো, পয়সার মোহ, বৈভবের মোহ, অর্থাৎ স্বামীর প্রতি যে তার অনুরাগ, যে টান, সেটা নেই। আর যে মেয়েটি এসেছিল, অর্থাৎ তার যার তার গার্লফ্রেন্ড, তার ক্ষেত্রে দেখলাম তারও একটা বিয়ে হয়েছিল, বিয়ের জায়গাটা তার টেকেনি, অর্থাৎ বিয়ের পর থেকে চূড়ান্ত অশান্তি, নেশা করা, মারধর করা, এগুলো কিন্তু হতেই থাকছিল হতেই থাকছিল। যার পরিণতি কি হলো, দুজনেই কিন্তু তাদের নিজের ব্যক্তিগত জীবন থেকে, সাংসারিক জীবন থেকে বিচ্ছিন্ন। এই যে বিচ্ছিন্ন হয়ে দুজন দুজনের কাছে কিন্তু এসেছে, এসে বলছে চেম্বারে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সমাজের যে বেড়াচাল, সমাজের সমস্ত কিছু ছেড়ে তারা দুজনকে এসেছে, যে আমাদের মধ্যে কোনো ছেদ আসবে না, তো আমরা প্রথম বিয়ে তো আমাদের কপালে ভালো জটিনি, ভালো হয়নি, দ্বিতীয় বিয়ে কি আমাদের টিকবে, এই যে প্রশ্নগুলো নিয়ে আসে। কারণ জ্যোতিষে প্রথম হচ্ছে প্রশ্ন গণনা, আসছি সে প্রসঙ্গে, দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো স্যার। টিভি অনুষ্ঠান তো ডিটেইলসে বলা সম্ভব নয়, আমরা একটা আভাস দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি বললাম বুঝেছো, টিভি অনুষ্ঠানে পুরো বিস্তারিত বলতে গেলে জানানো সম্ভব নয়, আমরা একটা আভাস দিই। ছেলের নামটা বলো। ছেলের নাম সুশান্ত সেন। কোথা থেকে বলছো? আমি খড়গপুর থেকে বলছি। জোরে বলো একটু। খড়গপুর থেকে বলছি। তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ 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 দেখি স্যার। আচ্ছা, সুশান্তর জন্ম তারিখটা বলবে? 5/9/2000। সময় বলবে? সময় সকাল 9:45। আচ্ছা, ওর জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। মঙ্গলবার। ওর রাশি দেখতে পাচ্ছি এখানে, বৃশ্চিক রাশি। হ্যাঁ ঠিক আছে, জলরাশি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর লগ্ন? তুলা লগ্ন। আচ্ছা আচ্ছা, পড়াশোনার জায়গাটা বলি প্রথম, পড়াশোনা কি এখনো আছে? হ্যাঁ বলুন। পড়াশোনার মধ্যে কি ও এখনো আছে? হ্যাঁ এখনো আছে স্যার। ভালো করে পড়তে বলো, পড়াশোনার জায়গাটা স্মুথ নয়, পড়াশোনার জায়গাতে নানা বিধ সমস্যা দেখা দিচ্ছে। ও যতটা খাটে, পরিশ্রম করে, সেই অনুপাতে ওর রেজাল্ট হয় না। একটু মিলিয়ে নাও আমি যে কথাগুলো বলছি, তাই কি না? আর একটা জিনিস আমি যেটা পাচ্ছি, ও রাশিচক্রের মধ্যে একটু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ট্রাবল দেবে, একটু স্নায়বিক দুর্বলতা বা নার্ভের কিছু সমস্যা ওর মধ্যে বৃদ্ধি পাবে। কি বলছো? খুবই অসুস্থ হয়ে পড়ছে। আরে দিস ইজ অ্যাস্ট্রোলজি, দিস, কারণ জ্যোতিষ শাস্ত্র আরো বিচার আছে, আরো এর বাইরে গিয়ে অনেক বিচার আছে। যাই হোক, পড়াশোনার জায়গাটা ঠিক করুক,
না হলে কেরিয়ারের জায়গাটা কিন্তু ঠিক হবে না। সামনে আমরা একটা বিশেষ যোগ পেতে চলেছি, জানো নিশ্চয়ই, এই যোগে চেষ্টা করো ওকে একটা, এই যে গ্রহ দশাগুলো রয়েছে, এই যে গ্রহ দশা ছন্ন ছাড়া যোগ, সব কিছু থেকেও যেন জীবনটা সাজানো গোছানো নয়, জীবনটা যেন মনের মতো হলো না, এই জায়গাগুলোকে একটুখানি সাপোর্ট দাও, একটু গার্ড করা ভালো হবে। তা চলে আসি সেই প্রসঙ্গ, সম্পর্কের টানাপোড়েন। এই যে টানাপোড়েনে যে এই যে দুজনের মধ্যে যে টানাটানি, এই টানাটানির কারণে কি হয়, মনের দিক থেকে ভেঙে পড়ে, অনেক কথা আছে, এটা এটা এতটাই প্রাইভেট, এটা এতটাই ব্যক্তিগত, সবার কাছে শেয়ার করা যায় না। এই দুজন দুজনের মধ্যে যে টান, এগুলো হচ্ছে ঈশ্বর প্রদত্ত, এটা ভগবানের দান, এটা আমাদের কিছু করার নেই। তাহলে সেই জায়গাটায় যদি কোনোভাবে এই সেন্সিটিভ বিষয়, সংবেদনশীল বিষয়টা আপনার ক্ষেত্রে যদি হয়, যার হয় সে বোঝে, এবং সেই তখন ছুটে আসে যে আগের মতো তো টানটা অনুভব করছি না। একটা সময় ওই দিক থেকে ছেলেটা বারবার তাকে ফোন করত, খেতে বসতে মানে টাইমে খাচ্ছ কিনা, কেন খাচ্ছ না, মানে যাকে বলে কেয়ার, যত্ন নেওয়া, তার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যত্ন নিত। অথচ গ্রহ নক্ষত্রের খেলা যখন 3 বছর হয়ে গেল, সেই কেয়ার আর আসি আগের মতো নেই, তুচ্ছ তাচ্ছিল ভাব, গালিগালাজ করা আসছে, এগুলো কেন, কারণটা কি, জ্যোতিষশাস্ত্র কি বলে, আলোচনা অনেক কিছু করার থাকে, কিন্তু ফোনের যে ঝড় থাকে তাতে হয়ে ওঠে না। আসছি সে প্রসঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হরিণঘাটা থেকে বলছি। হরিণঘাটা নদিয়া জেলা? আচ্ছা, বলো তুমি কি আবার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখি আমি। তা আজকে অনুষ্ঠানটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে, আমি দেখছি। বলতে পারবে আজকে কি কি বিষয়ের উপর আমি আলোচনাটা করছি? ওই যে মানে আপনাদের ইয়ের জন্য, মানে পরস্পর সম্পর্কের জন্য। হ্যাঁ, একদম ঠিক বলেছো, অর্থাৎ সম্পর্কে টানা পড়েন, যেটা নিয়ে যা। হ্যাঁ শোনো, ব্যথা যার হয় না সে বোঝে ব্যথার কি জ্বালা, বুঝতে পেরেছো? কারণ আর আমি চেম্বারে চেম্বারে গিয়ে উপলব্ধি করতে পারি তাদের কষ্টটা, কারণ আমি না জ্যোতিষটা গ্রাস রুট লেভেল থেকে করি, একদম মানে বীজ থেকে জ্যোতিষটা করি, তাদের যে এই যে মনের একটা যে কষ্ট, মনের যে আরতি, এই যে সম্পর্কের টানা প্রেম, এই যে কি যে ব্যাপার, এ বোঝানো যাবে না, সে বুঝছে, দুজনের মধ্যে যে সম্পর্ক সে বুঝছে। আমরা দূর থেকে বলবো, অনেকে বলবে ছেড়ে দে, ওরকম ছেলে অনেক পাবি, কিন্তু মেয়েটি বুঝতে পারছে কেন, এর কারণ আছে। আসছি সে প্রসঙ্গে, বলো তুমি কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানতে চাই। তোমার? আমার ওয়াইফ আছে। ওয়াইফ, স্ত্রী, বাহ, সেই তো এখানে সম্পর্কের জায়গা চলে এলো, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক, সুন্দর। আজকের টপিকসের সঙ্গে প্রত্যেকটা ফোন কলও যেন সেইভাবে আসছে। আর বলো ওয়াইফের নামটা বলবে? নাম স্বপ্না, স্বপ্না মণ্ডল। জন্ম তারিখটা বলবে? ১৮-১-১৯৯১। সময়টা বলবে? সকাল ৬:১০। সকাল ৬:১০। আচ্ছা, জন্মবার কি শুক্রবার? আচ্ছা দেখো, এবার বলি, ওর হচ্ছে মকর রাশি, মকর লগ্ন। তোমার ওয়াইফ হচ্ছে শনির জাতিকা, কেমন, এইখানে শনি ওর ক্ষেত্রে লগ্নের ওপর শনিচন্দ্রের যে অবস্থান, একে বলা হয় বীজ যোগ, কেমন, এই যে শনিচন্দ্রের যে অবস্থান, উনি মনের দিক থেকে মাঝে মধ্যে একটু আপসেট হয়ে পড়েন, দুশ্চিন্তা করেন, ছোট জিনিসগুলোকে বড় করে ভাবিয়ে তোলেন, ভেবে ফেলেন। আর একটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ট্রাবল দেবে,
আরেকটা হচ্ছে উনি কিছু কাজকর্মের চেষ্টা করছেন বা করেন? হ্যাঁ চেষ্টা, চাকরির চেষ্টা একদম। দেখো আমি যে কটা কথা বলেছি কোনো কথা তুমি ফেলতে পারবে না, বলো কোনটা ফেলবে? না না এটা আমার জানা, ঠিক আছে। কারণ কি, চেষ্টা যে করছে ওনার, কিন্তু আমি বলেছিলাম যে মেয়েদের যদি মঙ্গল পীড়িত হয়, মঙ্গল যদি অশুভ হয়, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই জায়গাটা ভালো করে। কিসে ভালো করে? চাকরির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, অর্থ উপার্জন, আয়, পেশা, ওনার কিন্তু সেই জায়গাটা কিন্তু রয়েছে। মঙ্গলের যেহেতু অবস্থান ভালো না এবং দশা চলছে বৃহস্পতির দশা, বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর শুক্র হলো দৈত্যগুরু, কেমন? এই যে শুক্র ওনার কিন্তু লগ্নের উপরে বসে আছে, শুধু একটা বলি, ধননাশ যোগ। তোমাদের একটু অর্থনৈতিক সমস্যা কিছু মাঝে মধ্যে এসে পড়ে? একটু চিন্তা করে বলো, মাঝে মধ্যে একটু টাকা পয়সার টানাটানি এসে পড়ে, এটার কারণ কি? এটার কি কারণ? কারণ ধননাশ যোগ তোমার স্ত্রীর রাশিচক্রের মধ্যে বর্তমান। এই ধননাশ জায়গাটাকে একটুখানি কারেকশন করা দরকার আছে, ঠিক করা দরকার আছে, এবং এই যে রবি শুক্রের মধ্যে যে অবস্থান, এটাকে একটু বুস্ট আপ করে দিতে হবে, তাহলে ভালো হবে। তাই ওনার একটা কর্মের সামনে যোগ আসছে, হ্যাঁ, সেটাকে কিছু কাজে লাগাতে চেষ্টা করো। শুধু দুটো জায়গাকে আমি বলবো বুস্ট আপ করো, দেখবি জায়গাটা পরিস্ফুট হয়ে, পরিষ্কার হয়ে যাবে আরো। এবং চাকরির চেষ্টা করছে কি কোনো পরীক্ষা টরীক্ষা? হ্যাঁ চাকরির চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি মনে একটা চাকরির চেষ্টা হবে। দেখো আমি আপনার কাছে জানতে চাইছি যে মানে কতদিনে হবে সেটা বলতে পারবেন? সেটা এক হবে কি বললাম, দুটো জায়গা আমি ভালো দেখছি না হরোস্কোপের মধ্যে, দুটো পজিশন ভালো নয়, এই দুটো জায়গাকে একটু কারেকশন করালেই চাকরির জায়গাটা একটু বুস্ট আপ করবে, এবং আশা করছি এই বছরের মধ্যেই একটা ভালো ফল পেয়ে যাবে। টোটালটাই তো গ্রহ নক্ষত্রের খেলা। এইবার এইবার আসি যে সম্পর্কে টানাপোড়েন নিতে বললাম, এই যে বশীকরণ কথাটা রয়েছে দেখছেন লেখাটা, বশীকরণ পজিটিভ দিক থেকে কাজ করলে, কেন কলিযুগ তো, এর ওপর কিছু অভিসম্পাত করা আছে, পজিটিভ দিক থেকে এরপরে রেজাল্ট দেওয়া যায়। পজিটিভ দিক মানে সম্পর্ক আছে, ছিল সখ্যতা, ছিল ভালোবাসা, ছিল মোহ ছিল, কিন্তু এখন যেন আস্তে আস্তে সেটা থাকছে না, সেই ক্ষেত্রে কিন্তু এর এর কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে, এবং এর ক্রিয়াও মারাত্মক। এগুলো আমি কামাখ্যা থেকে জেনে মানে গিয়ে 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 দেখেছি, এর ক্রিয়াও কিন্তু মারাত্মক। এটা ওই ট্রেনে বাসে বিজ্ঞাপনের যা জিনিস নয়, এত সহজ ব্যাপার নয়, এটা তন্ত্রের শর্ট কর্ম। তন্ত্রের তো ছখানা কর্ম বলা হয়েছে, যাকে বলা হয় অবিচার কর্ম। ছখানা কর্মের মধ্যে দ্বিতীয় হচ্ছে এই বশীকরণ বা মোহন। এটা কখন আমরা ভালো কাজে ব্যবহার করব, ভালো কাজে মানে অর্থাৎ আমার প্রিয়জন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমার কাছের মানুষ আমার থেকে দূরে যাচ্ছে। আগে আমাকে সবসময় সাপোর্ট দিত, টাকা পয়সা দিয়েও সাপোর্ট দিত, আজ কিন্তু সে কিছুটা হলো মুখ ফিরিয়ে নিয়েছে। এইরকম ঘটনা কিন্তু ঘটছে আমার কাছে, আজ সেদিনকেই পেলাম একজনকে যাদবপুরেই, কিন্তু এখন আর সেইভাবে রেসপন্স হচ্ছে না। এই যখন রেসপন্স হচ্ছে না, মা কামাখ্যা এবং মা চামুণ্ডার কিছু কিছু ক্রিয়া রয়েছে, শাস্ত্রে বলছে গভীর নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, আস্থা নিয়ে কাজ করলে এটা কিন্তু কাজ হয়, কিন্তু পজিটিভ ভাবতে হবে। আবার বলছি নেগেটিভ হলে হবে না, রিলেশন নেই আপনার ভালো লেগে গেল সেখানে আপনি চালাবেন, হবে না, ক্রিয়া চলবে না, কলিতে হবে না, কেউ পারবে না। যারা বলবে তারা ফাউলকা কথা বলে, কিন্তু জানেন গোপাল শাস্ত্রী যেটা বাস্তবিক কথা সেটাকে বলবে, যেটা হবে না সেটা বলবো না। আসছি সে প্রসঙ্গে, দেখি। হ্যালো, একটু জোরে বলবে। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? বাগনান থেকে বলছি। বাগনান অর্থাৎ হাওড়া। আগে বলো তুমি কি আমার অনুষ্ঠান দেখো? স্যার। কি নাম? জয়।
জয়, জয় সামন্ত, জয়, তুমি কি আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? আমি স্যার মোটামুটি মানে ঘরে থাকলেই মোটামুটি প্রায় দেখি স্যার। আচ্ছা, তোমার জন্ম তারিখটা বলো। 24/7/2002। 24/7/2002। সময়? দুপুর 2:20। জন্মবার কি বুধবার? তোমার রাশি হচ্ছে মকর রাশি, তোমার তো শনির সাড়ে সাতই চলছে গো। আচ্ছা দেখো তো, এই 5 বছরের মধ্যে তোমার নিকট কোনো আত্মীয় পরিজন কেউ চলে গেছে কিংবা হারিয়ে গেছে? মানে আমার একটু বন্ধুর সাথে একটু সমস্যা হয়েছে। হবেই হবেই, গ্রহ আর নক্ষত্র কথা বলে। আচ্ছা আর একটা জিনিস পাচ্ছি, তোমার এখানে পড়াশুনো করছো এখনো? পড়াশুনো কিন্তু তুমি সেইভাবে রেজাল্ট হচ্ছে না বা মনোসংযোগ হচ্ছে না, এটা অর্থাৎ একটা কথা বলতে পারি তুমি ফোকাস করতে পারছো না। আচ্ছা, পড়াশুনোর জায়গাটাতে তোমার মধ্যে কিন্তু একটা কোয়ালিটি আছে, এফিসিয়েন্সি আছে, যোগ্যতা আছে, তথাপি সেই রেজাল্ট হচ্ছে না। হ্যাঁ না, হ্যাঁ সঠিক করে বলো, তোমার মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও তার সঠিক ফল লাভ হচ্ছে না, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো তো, তোমার একটা রিলেশন এসেছিল, রিলেশন? হ্যাঁ। প্রথম রিলেশনটা কি সেখানে কেটে গেছে? না, কিন্তু মাঝে মধ্যে রাহুর দশা তো, রাহু হয়তো টিকিয়ে রেখেছে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে টিকবে, মাঝে মধ্যে একে অপরকে সন্দেহ করবে মাঝে মধ্যে, এবং একটু মানে কথা কাটাকাটি একটু ব্যাপার, এই ব্যাপারগুলো ঘটবে। আচ্ছা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলছি আপনি ক্যারিয়ারটা সম্পর্কে একটু বলেন না। হ্যাঁ, কি নিয়ে পড়ছো এখন? আমি স্যার আর্টস নিয়ে পড়ছি। দেখো আমি, আচ্ছা অনার্স আছে? না না স্যার, পাস কোর্সে পড়ছি। বুঝতে পারছি, তোমার পড়াশোনার জায়গাটা বললাম তো, পড়াশোনার জায়গাটা সেইভাবে নেই। দেখো তাহলে তোমার অনার্স থাকতো, প্রথমেই কিন্তু একটা কথা বলেছি যে পড়াশোনার জায়গাটা, লেখাপড়ার জায়গাটা আজকের ডেটে কেউ পাশের জন্য আমার কাছে আসে না। আজকের ডেটে আমি কতটা হাইয়েস্ট নাম্বার পাবো, আমি কতটা নাম্বার নিয়ে আসতে পারবো তার জন্য আসে, বুঝতে পারলে কি বললাম? আমার কাছে বর্তমানে পাশের জন্য কেউ আসে না, পাস এমনি হয়ে যাবে, কিন্তু আমার পাস থেকে আমি যাতে একটা জীবনে প্রতিষ্ঠা পাই, জীবনে একটা যাতে জায়গা করতে পারি, সেই জন্য আসে। তা তোমার এখানে জীবনে ক্যারিয়ার করতে গেলে বেশ বেগ পেতে হবে, বেশ সমস্যার মধ্যে পড়তে হবে, বেশ একটা ট্রাবল আছে। তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও। কোথায়? হাওড়া কোথায় বললে? বাগনান। যদি মনে করো আমি হাওড়া ময়দানে বসি, যোগেশচন্দ্র মেয়েদের স্কুলের পাশে, মাসে 2 বুধবার, 4 থেকে 6 জাগৃতি চেম্বার, আর এই শ্যাওড়াফুলিতে বসছি, শ্যাওড়াফুলি স্টেশনের কাছে ভাগ্য দিশা, এখানে পাচ্ছেন বুধবার 1 থেকে 4, মাসে 2 বুধবার, অ্যাক্সিস ব্যাংক এটিএম কাউন্টারের পাশে। চলে আসি দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা আমাকে পাচ্ছেন প্রতিদিন সকাল 9 থেকে 12। চলে আসি দক্ষিণ কলকাতার আরও 2 চেম্বার, দক্ষিণ কলকাতার যে আরেকটা চেম্বার হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র খাদিম শোরুমের পাশে, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে, মঙ্গলবার 6 থেকে 8। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, লীলা বসু চিলড্রেন্স পার্কের ঠিক উল্টো দিকে, এখানে পাচ্ছেন বৃহস্পতিবার 5 থেকে 7। এছাড়া মেচেদা বাসস্ট্যান্ডের কাছে হোটেল হিন্দুস্থান, দুর্গাপুর ভিরিঙ্গি মোড় হোটেল রিলায়েন্স। হ্যাঁ কি আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ অনলাইনে কিন্তু জ্যোতিষ বিচারের ব্যবস্থা রয়েছে, যারা যারা ভাবছেন, যাদের জীবনে লক্ষ্য আছে, ওই শুধু আমার ভাগ্যটা একটু বলে দিন না, আমি বলি আমাকে ডিস্টার্ব করবেন না, কারণ বহু জ্যোতিষী আছে আপনি সেখানে ভাগ্য গণনা করান। কেন বলি? কারণ আমার আমার কাজটা হচ্ছে খুব যাদের সমস্যায় রয়েছে, যারা ক্রিটিক্যাল সমস্যা, কঠিন কঠিন সমস্যা, এই যে চতুর্দশী যুক্ত অমাবস্যা আর কয়েকদিন পর,
আমি কয়েকটা ক্রিটিক্যাল কাজ পেয়েছি, কঠিন কঠিন ব্যাপার, জটিল, সেই সকল ক্ষেত্রে আসুন। সামান্য কিছু ব্যাপারের জন্য দরকার নেই, ভাগ্য একটু বলে দিন না, আমার চাকরি হবে কি না, ও জেনে কিছু হবেও না, যে তিমিরে থাকবে সেই তিমে। যদি তোমার লক্ষ্য স্থির থাকে, হাই অ্যাম্বিশন থাকে, জীবনে বড় হওয়ার মতো মানসিকতা থাকে, এসো। রেজাল্ট কিভাবে যে ফল দিতে হয় সেটা আমি জানি, কারণ জ্যোতিষ সাবজেক্টটা আমি এক পৃষ্ঠা হলো পড়েছি এবং এখনো রিসার্চ করে চলেছি। কে আছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? চন্দননগর থেকে। কার সম্পর্কে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? সুরজিৎ মণ্ডল। সুরজিৎ মণ্ডল? শুভজিৎ। শুভজিতের জন্ম তারিখ? শুভ না, সুরজিৎ। ঠিক, আমি তো প্রথমে তো বললাম, তুমি তো বললে না, আমি সুরজিৎ বলেছি। তারপরে বললাম। আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো। ১১১৯৯৬ সময়টা বলো। সময়টা মঙ্গলবার ভোর 3:30। ভোর 3:30। যারা যারা আমাকে ফোন করবেন, আমি আবার বলি, সজাগ, সচেতন এবং সিরিয়াস মানুষেরা ফোন করুন। নিছক ভাগ্য বিচারের জন্য আমাকে ফোন করবেন না, আমি বারবার একটা কথা বলছি, কারণ আমি বিষয় ভিত্তিক আলোচনা করি। সত্যি সম্পর্কে টানা পড়নে পড়ে আপনার জীবনটা বিধ্বস্ত হয়ে যাচ্ছে, আপনি জীবনে খেই হারিয়ে ফেলেছেন, জীবনে দিশা হারিয়ে ফেলেছেন, আসুন আমি সর্বতোভাবে সাহায্য করব। ঠিক আছে? আচ্ছা, শুভজিতের যেটা পাচ্ছি বুধবার, তাই তো? কুম্ভ রাশি, তুলা লগ্ন, বর্তমানে শনির 7:30 চলছে। কেমন? শনি বায়ু রাশিতে অবস্থান করছে শনি, ঠিক আছে? আর একটা হচ্ছে রাশিচক্রে কালো সর্প নামক অশুভ এবং অমঙ্গলদায়ক এক যোগ রয়েছে। ও রাশিচক্রের মধ্যে কাল সর্প নামক অশুভ অমঙ্গলদায়ক যোগ রয়েছে, বুধের দশা চলছে এখন। আচ্ছা, ওর কেরিয়ার, কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে? এখনো সুরজিৎ সেইভাবে কিন্তু প্রতিষ্ঠা পাইনি বা দাঁড়াতে পারিনি। হ্যালো, আমি সেটাই বলছি, তুমি যে ও যেভাবে এক্সপেক্ট করছে, যেভাবে আশা করছে, আশানুরূপ ফল হচ্ছে না। তুমি একটু রেসপন্স করো, আমি ভুল বলছি না ঠিক? না ঠিক। এখন কি করছে সুরজিৎ? ওই একটা ছোট একটা জবে ঢুকেছে, এই 6-7 দিন হলো। এবং এখানে দেখবেন বেশি দিন টিকতে পারবে না। করছে কর, আমি আমি ওকে নেগেটিভ করছি না, ওকে আশাহত করছি না, কারণ ওর জবের পরিবর্তন আছে, কর্মের পরিবর্তন, কর্মে স্থিরতা নেই, কর্মে স্থায়িত্ব নেই ওর রাশিচক্রের মধ্যে, এগুলো আমি দেখছি, বুঝলে? কারণ কর্মভাব, কর্মপতি এখানে বক্রী রয়েছে এবং পাপগ্রহ দ্বারা পীড়িত, এবং এখানে নবতারা চক্র অনুযায়ী ভালো ফল হচ্ছে না, বুঝতে পেরেছ? এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা ওকে সাপোর্ট দিচ্ছে না, গ্রহদের মধ্যে সমন্বয় নেই, যার জন্য এই ঘটনা বারে বারে ঘটবে। সেই জন্য বলি একটু দেখিয়ে, তুমি কোথা থেকে বলছো? চন্দননগর। তুমি যদি পারো শ্যাওড়াফুলিতে আমি বসি, যদি মনে হয় আরো বিচার আছে আমি সমস্ত কিছু লিখে দেব এবং বলে দেব ডিটেলসে, বিচার টিভি অনুষ্ঠানে সম্ভব। এই যে কর্মটা নিয়ে বললাম, এই যে বিবাহ রইল, শরীর স্বাস্থ্য রইল, জীবনে দাঁড়াতে পারবে কিনা, আরো একাধিক প্রশ্ন আমাদের মধ্যে ঘুরে বেড়ায়। ওই একটু বলে দিন, একটু বলে দিন, জ্যোতিষশাস্ত্রে একটু বলে কিছু নয়, অগাধ সমুদ্র, আটলান্টিক মহাসাগর, অগাধ সমুদ্র, এর তলাতল নেই, একটু বলে কিছু হয় না। যারা ভাবেন তাদের হচ্ছে অনভিজ্ঞ, তারা এক্সপিরিয়েন্স নেই, তারা এ সম্বন্ধে জানে না,
তারা ওই লোভনীয় কিছু জিনিস দেখায়, ফ্রি দেয় এটা ওটা, সে ফ্রির অনেকে চলে গেছে। এখন এখানে দেখেছি এরকম উপহারের ডালে নিয়ে বসতো, এখন আর দেখা যায় না। উপহার দিয়ে কিছু হবে না, মানুষের সমস্যাটাকে গোড়া থেকে নির্মূল করতে হবে, এটা এটা আমার মোটো। উপহারের ডালি সাজিয়ে কিছু লাভ নেই, তাই না? এই যে সম্পর্কে যে টানাপোড়েনে একটা, যখন ছেলে মেয়ে স্ত্রী পুরুষ যেই হোক, যে যখন কষ্ট পায়, সে যখন ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে যায়, সে বোঝে জ্বালাটা কত, এর জ্বালাটা সে বোঝে, অন্য কেউ বুঝবে না। অনেকে হাস্য কৌতুক করবে, অনেকে হেসে উড়িয়ে দেবে, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিন্তু গোপাল শাস্ত্রী সেই ব্যাপারটাকে হৃদয়ঙ্গম করে। জেনে রাখবেন, আপনার কষ্টটাকে আমি ফিল করতে পারি, যে আপনি কতটা সমস্যায় রয়েছেন, এবং বার করার জন্য আমি সর্বতোভাবে চেষ্টা করব, আপনাকে রিলিফ দেওয়ার জন্য আমি সর্বতোভাবে চেষ্টা করব। ধরুন একজন পেশেন্টের, রুগীর পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে, তীব্র পেন, গ্যাস্ট্রিকের পেন হচ্ছে, সে থাকতে পারছে, মানে পেট মুড়ে বসে পড়ছে। যখনই চিকিৎসকের কাছে যাবে, চিকিৎসকের প্রথম কাজ কি হবে, তার পেনটাকে প্রথমেই, অর্থাৎ যে যন্ত্রণা ব্যথা, তাকে প্রথমেই উপশম করা। বিভিন্ন ব্যথার ওষুধ ইঞ্জেকশন দিয়ে তিনি কি করেন, চিকিৎসকরা প্রথম ব্যথাটা কমান আগে, কারণ পেশেন্টকে রিলিফ দেওয়া প্রথম প্রথম কাজ। তাহলে আমারও তাই, এই যে সম্পর্কে যে টানা পড়ে এনেছে, যে মানসিকভাবে বিধ্বস্ত, তাকে রিলিফ দেওয়া, এটা হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের প্রথম কাজ। তারপর যেটা দেখা হয় দেখা যাবে, গ্রহ নক্ষত্রের খেলা। চিকিৎসকদের হলে বিভিন্ন টেস্ট পরীক্ষা করতে দেন, আল্ট্রাসোনোগ্রাফি দেন, ইউএসজি দেন, ব্লাড টেস্ট দেন, ঠিক আমাদের এটাও তো সাবজেক্ট, কারণ আমি জ্যোতিষ নিয়ে এটা প্র্যাকটিস করি। হ্যাঁ কি আছে দেখিনি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ অনেক বড় জেলা, কোথার মুর্শিদাবাদের? বহরমপুর। আচ্ছা, বহরমপুরে হোটেল হোয়াইট হাউসে বসি, তুমি জানো? তোমার নামটা বলবে? সঞ্চিতা। তোমার জন্ম তারিখটা বলবে? সময়টা বলবে? সকাল 7:30। সকাল 7:30 শনিবার, জন্ম বার হচ্ছে শনিবার। ঠিক আছে, তোমার লগ্নে যে মঙ্গল মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষের কারণে তোমার বিবাহিত জীবনটা দেখো ট্রাবল হয়ে রয়েছে। আরেকটা শনি মঙ্গলের কারণ, এই গ্রহই মানুষকে হাসায়। দেখছেন একটা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে, কি আনন্দ তাদের গল্প, হাসি মজা করছে, আর একজন দেখবেন রাস্তাঘাটে দেখা যায় এদিক ওদিক তাকালে, চোখে জল ফেলছে, বসে পড়েছে, প্রচণ্ড রাস্তার মধ্যেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। টোটালটি তো গ্রহ নক্ষত্রের খেলা, অর্থাৎ গ্রহ কাউকে হাসায়, কাউকে কাঁদায়। হাসি আর কান্নার এই তো সংমিশ্রণে মানুষের জীবন। হ্যাঁ, তা তোমার এখানে বলি, মাঙ্গলিক দোষটা তো একটা ডিস্টার্ব রয়েছে, আর দশাটা কি চলছে, রাহুর দশা বাবা, রাহুর দশা 28 সাল, এখনো আর 6 বছর তোমাকে ফেস করতে হবে। রাহু ভীষণ মনোকষ্ট দিচ্ছে বর্তমানে, মনে তোমার শান্তিটা থাকছে না। কিছু মাসে, ইংরেজি মাসে ধরো কিছুদিন ভালো থাকলে, কিছুদিন মাঝে মধ্যেই একটা অজানা শঙ্কা, অজানা সমস্যা তোমার এসে পড়ছে। কোথা থেকে আসছে, কেন আসছে, তার বোঝা যাচ্ছে না। বুঝতে পেরেছ? তা তুমি সেকেন্ড ম্যারেজ চেষ্টা, তোমার কিন্তু সেকেন্ড ম্যারেজের একটা যোগ হবে কিন্তু। হ্যাঁ, সেটার জন্যই ফোন করলাম। এই দেখো, আমি তো জানি না, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিওতে বসে বলছি, তুমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছো। তাহলে কেন বললাম এটা, কারণ তোমার সপ্তম ভাব কিন্তু পীড়িত, লগ্নে মাঙ্গলিক দোষ এবং
অশুভ রাহু এটা খেয়ে রেখে দিয়েছে, যার দরুন তোমার এই ঘটনাগুলো বারবার ঘটবে। ওই জন্য দ্বিতীয় বিয়ে করার আগে অবশ্যই আমার সঙ্গে একবার জটক বিচারটা করিয়ে নেবে। যারা যারা এইরকম সম্পর্কে টানা পড়েনে যেতে চাইছেন না, মানে তাদের জীবনটা সুস্থ স্বাভাবিক করতে চাইছেন, করে বিয়ে দিত করতে চাইছেন, অবশ্যই বলি জটক বিচার করে তবে এগোন। নাচেত কিন্তু তোমারও কিন্তু একবার জটক বিচারটা করিয়ে নাও, সেটা ভালো হবে। তোমার আজকের বিষয় ছিল সম্পর্কের টানা পড়েন, যেটাতে পড়ে মানুষ বিধ্বস্ত হয়ে যাচ্ছে, মানুষ বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এমন একটা সেন্সিটিভ বিষয় কারোকে শেয়ার করা যায় না। একমাত্র তন্ত্রশাস্ত্রেই এই কথা বলা হয়েছে সট কর্মের মাধ্যমে, অর্থাৎ মোহিনী রক্ষা কবচ, অর্থাৎ একে অপরকে যেরকম দূরে সরে যাচ্ছে, একই বিছানায় স্বামী স্ত্রী শুচ্ছে, এ ওদিকে মুখ ফিরিয়ে রয়েছে, ওদিকে মুখ ফিরিয়ে রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে সক্ষমতা নেই, মনের টান নেই, তাদের মধ্যে কেয়ারিং মনোভাব নেই। কেন, কারণটা কি? কারণ সপ্তম পতি যদি ড্যামেজ শুধু নয়, তার সাথে যদি রাহু, রাহু হচ্ছে আমাদের চরম উৎকণ্ঠার কারক গ্রহ, কারণ রাহুকে বলা হয় শ্যাডো প্ল্যানেট, সাতটা গ্রহ তো আর দুটো ছায়া বা উপছায়া। তাহলে রাহুর যেটা ভূমিকা থাকে, রাহু খুব দেখবেন খুব তারা ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে, ফট করে একদিন এমন ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়ে গেল, তাতে হুলস্থুলু ব্যাপার হয়ে গেল। কিন্তু যদি ব্যালেন্স রেখে চলা যায়, অর্থাৎ প্রতিদিনের জীবনধারা স্বাভাবিকভাবে ধারণ করা যায়, রাহুর একটা ভূমিকা রয়েছে। আর একটা কথা হচ্ছে শনি যদি কোনোভাবে, আমি জ্যোতিষ শাস্ত্র মতে কথাগুলো বলছি, শনি যদি কোনোভাবে রাশি বা লগ্নে দ্বিতীয় দৃষ্টি দেয়, তবে তার আবার সম্পর্ক আসবে, অর্থাৎ জীবনে এই ধরনের সম্পর্ক বা প্রেম আসবে। সে না চাইলো গল্প করতে করতে, বন্ধুত্ব হতে হতে কখন দুজনে জড়িয়ে গেছে বুঝতে পারেনি, এর বহু ক্ষেত্রে হচ্ছে। বলছে আমার খুব ভালো বন্ধু, জানেন ওর ভালো বন্ধু ছিল দুবছর, ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী, আজ সে কিন্তু আমরা দুজন দুজনে কখন মন দেওয়া নেওয়া করে ফেলেছি জানি না, দুজনের মধ্যে একজন বিবাহিত একজন বিয়ে করবে আসন্ন, সবে চাকরি পেয়েছে। এই তো, হ্যাঁ কি আছে আর? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? বারাসাত থেকে বলছি। বলো, বারাসাত থেকে কোথা? বারাসাত চাপাটালি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? তন্ময় কর্মকার। জন্ম তারিখ? 8/1/1980। সময়? রাত্রি 1:50। জনস্থান কল্যাণী। বুঝতে পেরেছি। ছেলের বিয়ে হয়েছে? না, ওইটা দেখছি তো। ছেলের বয়স তো যথেষ্ট, প্রায় 42 বছর হয়ে গেল। দেখো বিয়ের পিড়িতে বসতে পারলো না, এরকম বহু মেয়ে ছেলে মেয়ে আসছে, মেয়েদের 37-38 বছর বয়স হয়ে গেছে, চাকরি করছে, পয়সার কমি নেই, কিন্তু বিয়ের পিড়িতে বসতে পারছে না। তাহলে এর ক্ষেত্রেও হচ্ছে না কেন? এর আগে তো দুটো সম্পর্ক এসে কেটে গেছিল, বিয়ের যোগাযোগ হতে হতে হয়নি গো। বিয়ের আছে, কিন্তু বিয়ের জায়গা কিন্তু অত্যন্ত খারাপ। আমি যা দেখছি ও রাশিচক্রের মধ্যে বিবাহহীনতা যোগ, এই যোগটাকে ইমিডিয়েট তুমি কিন্তু খণ্ডন করাও, অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে এই যে বিবাহহীনতা যোগ। এবার তুমি বলতে পারে, আপনি বললেন বিবাহহীনতা যোগ, তাও তো বিয়ে হয়ে গেল। হ্যাঁ হবে, সেরকমই হবে। শোনো, স্মুথভাবে রাস্তায় চলা আর হোঁচট খেতে খেতে চলা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। মাধ্যমিকে তো বহু ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়, কিন্তু মেধা তালিকা প্রকাশ হয় কজনের? 10 জনের। তাদের পড়াশোনা স্মুথ? আজ আর নয়, কারণ আমাকে থামতেই হচ্ছে। আজকের বিষয় ছিল সম্পর্কে টানা পড়েন, এর থেকে আপনারা বাঁচুন, নিজে ভালো থাকুন,
আপনার প্রিয়জনকেও ভালো রাখুন। আর সেই বেদের পরম শান্তি মন্ত্র ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বর দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তি রেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।